হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 5ই জানুয়ারি 2019-এর কর্মসংস্থান পেপারটি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, দেখে নেবো এই সপ্তাহে কোন কোন চাকরির খবরগুলি বার হয়েছে। তার আগে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই খবরগুলি। প্রথমে যেটি বার হয়েছে সেটি হলো, রাজ্যের বিদ্যুৎ সংস্থায় 1,179 জন টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশরা যে কোনো শাখার ডিগ্রি কোর্সে পাশ হলে আবেদন করতে পারবে, এবং সঙ্গে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স করে থাকলে আবেদন করা যাবে। এর ক্ষেত্রে বয়স 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে, 18ই জানুয়ারির মধ্যে দরখাস্ত করা যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbsedcl.in এর জন্য ফি দিতে হবে 300 টাকা। তার পরের খবরটি দেখুন, ইলেকট্রনিক্স কর্পোরেশনে 2,100 জন টেক অফিসার নিয়োগ হচ্ছে। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 60% নম্বর সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আবেদন করতে পারবে। এছাড়াও ITI কোর্সে পাস হলেও আবেদন করা যাবে। এটি একটি চুক্তির ভিত্তিতে চাকরি। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে, 5ই জানুয়ারির মধ্যে দরখাস্ত করা যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে www.ecil.co.in এর জন্য ফি দিতে হবে 250 টাকা। তার পরের খবরটি দেখুন, হুগলি জেলার আদালতে 39 জন ক্লার্ক ও স্টেনো। এর জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। এর ক্ষেত্রে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করা যাবে, 29শে জানুয়ারির মধ্যে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। www.calcuttahighcourt.gov.in এর জন্য ফি দিতে হবে 300 টাকা। তার পরের খবরটি দেখুন, রেলে 13,487 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে পাস হলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। দরখাস্ত করা যাবে 2ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে, ফি দিতে হবে 500 টাকা, পরীক্ষায় বসলে 400 টাকা ফেরত পাবে। তার পরের খবরটি দেখুন, ইন্ডিয়ান অয়েলে 68 জন জুনিয়র ইঞ্জিনিয়ার। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা BSc বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে পাস হলে আবেদন করতে পারবে। এর ক্ষেত্রে বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 7ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iocl.com এর জন্য ফি দিতে হবে 150 টাকা। তার পরের খবরটি দেখুন, দিল্লির ডেভেলপমেন্ট অথরিটিতে 97 জন স্টেনো অ্যাসিস্ট্যান্ট। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এগ্রিকালচারের ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। এর ক্ষেত্রে বয়স 30 বছরের মধ্যে হতে হবে। দরখাস্ত করা যাবে 22শে জানুয়ারির মধ্যে, অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.dda.org.in এর জন্য ফি দিতে হবে 500 টাকা। তার পরের খবরটি দেখুন, কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরে 63 জন টেকনিশিয়ান। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং সঙ্গে ITI কোর্সে পাস হলে আবেদন করতে পারবে। এর ক্ষেত্রে বয়স 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে 11ই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.vssc.gov.in এর জন্য ফি দিতে হবে 100 টাকা। তার পরের খবরটি হলো, কেন্দ্রীয় সংস্থায় 15 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং কোর্সে পাস বা এগ্রিকালচারের BSc কোর্সে পাস হলে আবেদন করতে পারবে। এর ক্ষেত্রে বয়স 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 11ই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.vssc.gov.in এর ক্ষেত্রে ফি দিতে হবে 250 টাকা। তার পরের খবরটি দেখুন, পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছে। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। দরখাস্ত করা যাবে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে 12ই জানুয়ারির মধ্যে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbjeeb.nic.in এর ক্ষেত্রে ফি দিতে হবে 500 টাকা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়াও তোমাদের চাকরি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো।